হাত দিলেই উঠে আসছে নতুন রাস্তার পিচ। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হওয়ার অভিযোগে কাজ বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995515। দিন কয়েক আগেই তৈরি হওয়া রাস্তায় হাত দিলে উঠে আসছে পিচ। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ জলঙ্গিতে। জানা গিয়েছে, জেলা পরিষদের উদ্যোগে জলঙ্গির সাহেবনগর বাজার থেকে সীমান্তবর্তী চর কাকমারি রমজানের মোড় পর্যন্ত চলছে পিচ রাস্তা তৈরির কাজ। পুজোর আগে কাজ শুরু হলেও পিচের কাজ শুরু হয়েছে কয়েকদিন আগে থেকে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন পর রাস্তা তৈরি হলো, তা করা হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে। এর জেরে হাত দিলেই উঠে আসছে রাস্তার পিচ। না, রাস্তাটা সঠিকভাবে হয়নি। একটা বাচ্চা ছেলে, একটা 6 বছরের বাচ্চা মেয়ে হাত দিয়ে রাস্তাটা উপড়িয়ে তুলে ফেললো। তাহলে আমরা কি করে বুঝবো যে এই রাস্তা দেখার পরে হাত দিয়ে পিচ উঠছে, পাথর উঠছে? আমরা চাই সঠিকভাবে রাস্তাটা হোক এবং জনগণের উপকৃত হোক জনগণ। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে বুধবার সকালে কাকমারি প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় রাস্তার কাজ। আমরা চাইছি যে এই রাস্তাটা সঠিকভাবে হোক এবং রাস্তার যে মাল ম্যাটারিং সেগুলো যেন ঠিকভাবে পড়ে, এতে জনগণের ভালো হবে। যেহেতু আমি এই রাস্তা দিয়ে হাঁটি, আমার এই রাস্তার পাশে বাড়ি, দেখে আমাদেরও মনটা খারাপ করছে যে ভালো রাস্তা চাই আমরা, যেহেতু রাস্তা হচ্ছে না ভালো। যদিও এই বিষয়ে ঠিকাদার সংস্থার সদস্যরা কোনো মন্তব্য করতে চাননি। এখন দেখার, রাস্তার কাজ আবার কবে শুরু হয়।